আজকের ভিডিওতে শেয়ার করতে চাচ্ছি গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করবেন আপনি অনলাইনে বিজনেস করে থাকেন বা আপনি যে কোনো একটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে সম্প্রসারণ করতে চাচ্ছেন বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে ব্যবসা বাড়াতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটটি বা আপনার ইউটিউব চ্যানেলটি আপনার ফেসবুক পেজটি আপনি খুব একটা ভালো পজিশনে নিতে যাচ্ছেন তাহলে আপনাকে বিজ্ঞাপন দেওয়াটা জরুরি তো গুগলের মাধ্যমে যদি আপনি এই বিজ্ঞাপনের কাজটি করে থাকেন আপনার ইউটিউব চ্যানেলটি পেজটি অনলাইন ব্যবসাটি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার গ্রো হয়ে যাবে এবং আপনি খুবই একটি ভালো সফলতা পাবেন আজকের ভিডিওতে আমি যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে গুগল অ্যাডস অর্থাৎ গুগল অ্যাডওয়ার্ড এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে গুগল অ্যাডওয়ার্ড এবং গুগল অ্যাডস আলাদা কিনা মোটেও নয় পূর্বে গুগল অ্যাডসকে গুগল অ্যাডওয়ার্ড বলা হতো বর্তমানে সেটির নাম হয়েছে গুগল অ্যাডস বর্তমানে আপনি গুগল অ্যাডস নামে দেখতে পাবেন আপনি একদম প্রফেশনালভাবে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে পারেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি রয়েছি রাসেলনাথ রাহুল আপনাদের সাথে প্রতিবারের মতো অনুরোধ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনে অল দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যান নতুন ভিডিও দিলেই মাত্র এবং ফেসবুক পেজ ইনস্টাগ্রাম বা টুইটার থেকে হলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফলো দিয়ে রাখবেন আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে ঢুকে আপনারা জাস্ট সার্চ দিবেন আমি গুগল ক্রোম থেকে ঢুকছি গুগল অ্যাডস লিখবেন গুগল অ্যাডস লিখে সার্চ দেবেন সার্চ দিলে এই ধরনের প্রথমে যেটা লিঙ্ক আসবে ওইখানে ক্লিক করলেই চলবে ক্রিয়েট ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনাদেরকে যেই ইন্টারফেসে নিয়ে আসবে সেখানে দেখতে পাবেন উপরের দিকে ডান পাশে এখানে সাইন ইন এবং স্টার্ট নাও আছে তো এখানে স্টার্ট নাওতে ক্লিক করতে পারেন অথবা আরেকটু একটু নিচের দিকে গিয়ে দেখবেন বাম পাশে নিচের দিকে স্টার্ট নেওয়া আছে এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করলে আপনাদেরকে এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে যদি এখানে আপনার অ্যাকাউন্ট আগে থেকে লগ ইন থাকে অথবা আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে আমার দেওয়া আছে আমি জাস্ট ক্লিক করলাম আমার ইমেলে এবং পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে দিলাম তো দেওয়ার পর এই ধরনের টু টুয়েস্ট ভেরিফিকেশন খুঁজতেছে যদি আপনার টুয়েস্ট ভেরিফিকেশন চালু থাকে ইমেলে তাহলে টুয়েস্ট ভেরিফিকেশন খুঁজতে পারে নতুন কোনো ব্রাউজারে ঢুকলে আর নাও খুঁজতে পারে তো আমার খুঁজতেছে তো আমার ফোনে একটা কোড যাবে ছয় ডিজিটের ওটা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার মধ্যে ন্যাক্স দেব তো চলে গেছে এই এটা আপনাদের নাও খুঁজতে পারে যদি খুঁজে তাহলে দিয়ে দেবেন তো এখন উপরের দিকে ডান পাশে দেখতে পাবেন একটা নাম্বার এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের আইডি নাম্বার এটা আপনারা আইডি নাম্বার হিসেবে মনে রাখবেন আমরা ফাইনালি আমাদের অ্যাকাউন্টের ছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশান আছে কল মোর ডিটেলস এবং এখানে বিভিন্ন অপশান আছে এখানে আপনারা জাস্ট সুইচ টু এক্সপার্ট মোড এখানে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হবে আরেকটি এখানে স্ক্রিনে এইখান থেকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন কিছু আছে সেলস লিডস ভিডিও আপনারা এখানে কোনোটাতে ক্লিক না করে সরাসরি এখানে দিবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথ অ্যা ক্যাম্পেইন যেটা অপশান আছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশান আসবে এখানে বিলিং কান্ট্রি টাইম জোন এগুলো আপনারাই আমার অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে বাংলাদেশ আর আপনি ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন আর ডলার কারেন্সিটি ইউএস ডলারে রাখবেন স্বাভাবিক তো এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে আপনি যদি চান এখান থেকে কোনো অডিশন আসুক বা না আসুক বিভিন্ন কিছু নিয়ে প্রমোশনাল অফার বা বিভিন্ন কিছু নিয়ে যদি নোটিফিশন আসতেন আসেন তাহলে নোতে দেবেন চাইলে এসে দেবেন তা আমি নো দিয়ে সাবমিট দিলাম তো সাবমিট দেওয়ার পরে এখানে জানানো হয়েছে কংগ্রেটস ইউ আর অল ডান এখানে আপনি চলে মোবাইলের অ্যাপস নিতে চাইলে এখানে কিউআর কোডটা স্ক্যান করলে মোবাইল অ্যাপস নিয়ে নেবে বা প্লে স্টোর থেকেও নিতে পারেন তো এক্সপ্লোর ইউর এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এই যে আমাদের আমাদের ভিতরে নিয়ে আসছে ও বাড়বে ইউ তো এখান থেকে আমার আর কিছু কাজ রয়েছে অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট করার শেষ এখানে কিছু সেট আপ করতে হবে এখানে টুল অ্যান্ড টুলস অ্যান্ড সেটিংসে গিয়ে আপনারা প্রেফারেন্স যেটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে এই যে এখানে চলে আসবে ইউর প্রেফারেন্স এবং এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নাম্বার ফরম্যাট তারপর এখানে আরও অপশন আছে এখান থেকে আপনারা কন্টাক্ট ইনফরমেশনে যাবেন এখানে ক্লিক করবেন তো এখানে প্রাইমারি কন্ট্যাক্ট নেমটা দিয়ে দেবেন আপনার নামটা হু নামটা দিয়ে দেবেন নামটা দিয়ে দেবেন ইমেল দিয়ে দেবেন এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন কারণ আপনার এখানে মোবাইল নাম্বার দিতে হবে সো আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিলে কান্ট্রি কোডটা সে অটোমেটিক ডিটেক্ট করবে সেজন্য আমি বাংলাদেশ থেকে তাই বাংলাদেশ দিলাম এখন কান্টিকোটে এসে অটো ডিটেক্ট করছে এখন আমার নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা আপনার নিজের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড্রেস যেটা ব্ল্যাঙ্ক আছে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনি যে জায়গায় থাকেন ওই জায়গার অ্যাড্রেস চাইলে পোস্টে পোস্ট অফিসের নাম আপনার উপজেলা জেলা এগুলো পর্যায়ক্রমে দিতে পারেন দিয়ে দেওয়ার পর এখানে আরও অপশন আছে এখানে এগুলো আপনার দেখতে পাচ্ছেন তো সরাসরি সেভই দিয়ে দেবেন এগুলো দেওয়ার দরকার নাই তো দিয়ে দেওয়ার পর আবার টুলস অ্যান্ড সেটিংসে গিয়ে আপনারা ঢুকে যাবেন এখানে অপশন দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি তখন এখানে উপরে তিনটা অপশন দেখতে পাবেন এখানে সিকিউরিটি অপশন যেটা তৃতীয় অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিচে দেখা আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা সে প্রোটেকশনটা সেটা ট্যুরস্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে নিয়ে আসবে এখানে আপনার গেট স্টার্টে দেবেন গেট স্টার্টে দিয়ে টু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাই ইটস ইউ আপনি যে এটা নিজে এটা ভেরিফাই করে দেন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন নিজের ইমেলের তো দিয়ে দেওয়ার পর নেক্সটে দিবেন বা এন্টার দিবেন তো এখানে চলে আসবে অন হয়ে গেছে এখন দেখেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিকোয়ার্ড অ্যাজ অফ এটা আপনারা চেঞ্জ করে বাড়িয়ে দিতে পারেন তো এটা হয়ে গেছে রিকোয়ার্ড স্টার্টিং এত তারিখ থেকে এটা হয়ে গেছে এখানে এক্সাম্পল একটা দেখতে পাবেন অ্যালাউড ডোমিনস এখানে আপনি দিয়ে দিতে পারেন যেমন আমি দিয়ে দিচ্ছি গুগল ডট কম এরকম একটা দিয়ে দিতে পারেন সেভ দেবেন তো সেভ হয়ে গেলে আপনারা আমি যেটা বলছিলাম এখানে রিকোয়ার্ড অ্যাজ অব এটা আপনি বাড়ি কমিয়ে দিতে পারেন তো এখন আমরা আবার সেটিংস অ্যান্ড টুলস অ্যান্ড সেটিংসে যাব এখানে গিয়ে এখান থেকে আমাদের বিলিং যেটা অপশান দেখতে পাবে এর নিচে যেগুলো অপশান আছে এখান থেকে সরাসরি সেটিংসে ক্লিক করব তো এখানে কাস্টমার ইনফো দেখতে পাবেন তো কাস্টমার ইনফো নেম অ্যান্ড অ্যাড্রেস আপনি নামটা দিয়ে দেবেন তারপরে অ্যাড্রেস লাইনে ওয়ানে অ্যাড্রেসটা লিখে দেবেন আপনার যদি প্রয়োজন হয় লাইন ট্যুর মধ্যেও লিখতে পারেন যদি আরও লিখতে ইচ্ছে করে তারপরে সিটিটা দিয়ে দেবেন আপনার সিটিটা দিয়ে দেবেন তারপর এখানে পোস্টাল কোড আপনার পোস্ট কোডটা দিয়ে দেবেন তারপর এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন হ্যাঁ এবং খেয়াল রাখবেন এটা বাংলাদেশ আছে কি কিনা আপনি ইন্ডিয়াতে গেলে ইন্ডিয়া সিলেট আছে কি না তো অটোমেটিক পেমেন্ট এটা এখানে হাউ ইউ পে এখানে অটোমেটিক দেবেন নাকি ম্যানুয়াল দেবেন এটা আপনার উপর নির্ভর করতেছে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক পেমেন্ট ম্যানুয়াল পেমেন্ট অটোমেটিক দিলে এটা অটোমেটিকলি সে কেটে নেবে যত এখানে আপনার খরচ হয় পরবর্তীতে অথবা মেনুয়াল দিলে আপনার থেকে সিলেক্ট করে দিতে হবে কত আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন ফান্ড এটা তো অটোমেটিক পেমেন্ট দিয়ে দিলাম আমি মেনুয়াল বেশিরভাগ ক্ষেত্রে মেনুয়ালটা দেওয়া ভালো তো অটোমেটিকটা দিয়ে দিলাম আপনার দেখানোর জন্যই তো এখানে আপনার কার্ডের নাম্বার ক্রেডিট কার্ডের নাম্বারটা আপনারা দিয়ে দেবেন এখানে আপনার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এখানে একটা কথা বলে রাখি কার্ড নাম্বারটা দিয়ে দেবেন হুবহু যাতে মিল থাকে এবং এখানে মনে রাখতে হবে কার্ডটা অবশ্যই ডুয়াল কারেন্সি হতে হবে এবং ডলার এন্ডোস এনডোস করে নিতে হবে আপনার কার্ডের আন্ডারে আপনার পাসপোর্টের মাধ্যমে পাসপোর্ট সহ যে যে কোনো আপনার ব্যাংক যেই ব্যাংকের কার্ডটি সেই ব্যাংকে যে কোনো শাখায় গিয়ে ডলার এন্ডোস করে নিতে হবে পাসপোর্ট সহ নিয়ে গিয়ে তাহলে কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না হলে হবে না এই কথাটা আপনারা মাথায় রাখবেন তো এই বিষয়ে নিয়ে যদি আমার কোনো প্রশ্ন থাকে আপনাদের আমার কমেন্ট সেকশনে বলবেন কিভাবে কার্ডের এন্ডোস করতে হয় বা কি কি বিষয়ে জানতে হয় এবং ডুয়াল কারেন্সি কার্ড পাওয়ার ক্ষেত্রে কি কী বিষয়ে দরকার আছে সো আমি চেষ্টা করবো হেল্প করার তো এখানে কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর তো এখানে কার্ডে যে মাস এবং সাল দেওয়া আছে আপনার এক্সপায়ার ডেট কার্ডে মাস এবং সাল যেগুলো দেওয়া আছে সেগুলো আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে একটা সিবিসি কোড দিতে হবে এটা আপনার কার্ডের পেছন দিকে থাকে তিন তিন ডিজিটের একটা কোড থাকে সেই কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন এখানে দেখতে পাবেন অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম টার্মস এগুলো আপনারা চাইলে পড়তে পারেন ট্রান্সলেট করে তারপরে এইখানে এখানে টিক দিয়ে দেবেন তারপরে একটু করে আবার ওভারভিউ করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা তারপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে এবং আপনার মোটামুটি কাজ শেষ অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং এখানে বিভিন্ন সেটিংস সেট আপ যেগুলো বাকি আছে সেগুলো আপনাদেরকে আমি দাপে দাপে দেখিয়ে দিলাম এভাবে করলে আপনাদের সঠিকভাবে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে ভিউয়ার্স এর পরবর্তীতে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব যে কিভাবে আপনারা এখানে একটা ক্যাম্পেইন চালু করবেন অর্থাৎ বিজ্ঞাপন দেবেন এবং বিজ্ঞাপন রান করার জন্য অর্থাৎ অ্যাড রান করার জন্য কিভাবে করতে হবে একদম প্রফেশনাল ওয়েতে স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে যাতে বুঝতে পারেন সেরকম করে আমি একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এবং আরেকটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে কিভাবে আপনার এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট যদি দুইটা হয়ে যায় বা তিনটা হয়ে যায় যে কোনো কারণে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনার বন্ধ করতে হচ্ছে মানে ডিঅ্যাক্টিভেট করতে হচ্ছে হ্যাঁ গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আপনার ক্লোজ করতে হচ্ছে তখন কিভাবে করবেন সেই বিষয়টিও আমি আলাদা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো চোখ রাখেন আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে এই ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং এই ভিডিওগুলোর লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে এই ভিডিওর ডিসক্রিপশনে কমেন্টে পিন করে দিয়ে দেব যাতে আপনারা পরবর্তীতে এগুলো সম্পর্কে জানতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য